রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে জগৎবাসীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়াবাসীরা, তোমরা সুস্থ আছো আমার দয়ায়, খেতে পারছো আমার দয়ায়, খাবার পাচ্ছ আমার দয়ায়, নিঃশ্বাস নিতে পারতেছ আমার দয়ায়, নিঃশ্বাস ঠিক মতো ছাড়তে পারতেছ আমার দয়ায়, কথা বলতে পারতেছ আমার দয়ায়, সুস্থভাবে চলতে পারতেছ আমার দয়ায়, বাড়িতে ঘুমাইয়া রইছ আমার দয়ায়, মাহফিলে আইসা জান্নাতের মেহমান হইছ আমার দয়ায়। ও জগৎবাসীরা রে, রাস্তায় রেল লাইনে মাথার নিচে ইট দিয়া যে ঘুমায়, সেখানেও সে সুস্থভাবে ঘুমিয়েছে, এটাও আমার দয়ায়। তুমি যে আরামের বিছানায় নরম বালিশ মাথায় দিয়া ঘুমায়া গেলা, এটাও আমার দয়ায়। তবে এই সমস্ত দয়ার একটা কম্বিনেশন নাম আমি আল্লাহ দিছি, এর সবকিছু হলো আমার নিয়ামত। নিয়ামত নিয়ামত, রিজিক গ্রহণ কর, এটা বড় নিয়ামত। আবার তোমার শরীর থেকে এস্তেনজায় হাজতের সঙ্গে শরীরের বর্জ্য বের হয়ে যায়, এটাও আমি আল্লাহর নিয়ামত। চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমে আমার আল্লাহ বলেন, জগৎবাসীরা রে, দুনিয়া আমার নিয়ামত, সূর্য উঠে আমার নিয়ামত, রাতে চন্দ্র উঠে রাতে চন্দ্রের আলো দেয়, এটাও আমার নিয়ামত। তারকা জ্বলে আমার নিয়ামত, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আমার নিয়ামত, সূর্য থেকে রৌদ্র খরা বর্ষণ হয়, এটাও আমার নিয়ামত। তোমার জন্ম বাংলাদেশে হইছে, এটাও আমি আল্লাহর নিয়ামত। মনে রাখবারে বান্দারা, সমস্ত নিয়ামত দাতা হইলাম আমি, আমি আল্লাহ সমস্ত নিয়ামত তোমারে দিছি, এই সমস্ত নিয়ামতের জন্য আমি আল্লাহ তোমার কাছে কোনো বিনিময় চাই না। দোকানে যদি কোনো কিছু দোকানদারের কাছে চাও, দোকানদার তোমার কাছে অর্থ চায় পয়সা চায়, আমি আল্লাহ তা চাই না। আল্লাহ গো আপনি কি চান, আল্লাহ বলেন শুধু একটা জিনিস দিবি। আল্লাহ কি জিনিস, আল্লাহ বলেন লা ইন শাকারতুম, আমি আল্লাহ তোরে যত নিয়ামত দিছি সমস্ত নিয়ামত গ্রহণ করে শুধুমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন এক মায়ার রব রে বাবা, এমন এক দয়ার আল্লাহ, সব কিছু দিয়া আল্লাহ কয় কোনো বিনিময় চাই না, শুধু শুকরিয়া আদায় করবি, শুকরিয়া আদায় করবি। বাবা বুঝে থাকলে জবাব দেন, খানা খাওয়ার পর শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। ইস্তেনজা সেরে বাহিরে আসার পরেও শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। ও মুসলমান, ঘুম থেকে জেগেও শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। কোন শুকরিয়া কেমনে আদায় করব, এই বর্ণনা কোরআন সুন্নায় আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? মুসলমানের আরে, এতক্ষণ পর্যন্ত সূরা ইব্রাহিমের আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ নিয়ামত দিছে, নিয়ামতের বিনিময়ে কোনো অর্থ সম্পদ সম্পত্তি কোনো কিছু আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ যেটা চায় সেটা হলো আল্লাহ শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও মায়ার নবীজি, সব কিছু দিল আল্লাহ, আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? আমাদের শুকরিয়ার দ্বারা আল্লাহ আমাদেরকে কি দিবেন? খবর দেন, আমি আল্লাহ আজিদান্নাকুম, তার ভবিষ্যৎ জীবনের জন্য নিয়ামতের যেইটুকু বাজেট ছিল এই বাজেটটা আমি আল্লাহ নিজের ইচ্ছা মতন বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়া দিব কে? নিয়ামতের শুকরিয়া আদায় দরকার আছে না নাই? আছে।
খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো, যে কোনো ভালো কাজে সাকসেস হলে আলহামদুলিল্লাহ বলবো, বিপদ হোক মুসিবত হোক রোগ হোক বিমার হোক যে কোনো পরিস্থিতিতে আল্লাহ শুকরিয়া আদায় করব। যদি শুকরিয়া আদায় করি আমাদের নেয়ামতের পরিমাণ বাড়ায় দিবে কে? জোরে বলেন না কে? নেয়ামতের পরিমাণ আল্লাহ বাড়ায় দিবেন। এরপরে আমার আল্লাহ কয় নবী গো, যে ব্যক্তি নেয়ামতের শুকরিয়া আদায় করে ওই ব্যক্তির নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ বাড়িয়ে দিব। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না তার অবস্থা কি হবে? আমার নবী বলেন এটা হলো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ও বাবা রে, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি হয়েছেন, এই জামানায় এই সময়ে সাইন্টিফিক বিজ্ঞানীর কোনো অভাব নাই, অভাব নাই, বিমান বানায় হেলিকপ্টার বানায় কত কিছু বানায়। বাবা আমরা যে খানা খাই এক লোকমা কতগুলো ভাত খাই জীবনে গুনি না। যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞানীদের মাথাগুলো এক জায়গায় কইরা যদি চেষ্টা করে একটা চাউল বানাইতে পারবো নি? কথা কর না পারবো? কত পশু বানায় মানুষের মূর্তি বানায় প্রাণ দিতে পারেনি। মানুষ অসুস্থ হইলে একজনের শরীরের অঙ্গ কাইটা আর একজনের শরীরে লাগাইয়া দিতে পারে, কিন্তু মানুষের জানটা বাহির হইয়া গেলে তার ভিতরে আর জানটা দিতে পারে পারে পারে? নিঃশ্বাসটা বের হলে নেওয়ার ক্ষমতা যদি আল্লাহ না দেয়, কারণ নেওয়ার ক্ষমতা আছে নি। সমস্ত নিয়ামত দিয়েছি আল্লাহ, আল্লাহ কয় বান্দারে নিয়ামত দিছি, নিয়ামতের কোনো বিনিময় আমি আল্লাহ চাই না। তোর ডিউটি, তোর কাজ হলো আমি যত নিয়ামত দিছি সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবি, শুকরিয়া শুকরিয়া আদায় করবি, শুকরিয়া। ও মুসলমান, নিয়ামতের মধ্যে ছোট নিয়ামত বড় নিয়ামত আছে না নাই? নিয়ামতের ক্লাস আছে না? এটা ছোট নিয়ামত, এটা বড় নিয়ামত। কইবেন হুজুর খালি আপনি কই লইব, কোরআন হাদিস কি কয়? হে মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতের আরে মনোযোগ লাগাইলে বুঝবেন রে বাবা, মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ কালামে হাকিমে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়া ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. رب العالمين نزي نعمة درمت كلاس قرلن كلاس ক্লাসিফিকেশন করলেন কোন নিয়ামতের মর্যাদা কত। শরীফ এতবার খারাপ দেখতো না, এতবার খারাপ কোন নিয়ামতের মর্যাদা কত। রব্বুল আলামিন নিজেই ক্লাস ভিন্ন করে আল্লাহ বলেন, শোনো সবই আমার নিয়ামত, আকাশ আমার নিয়ামত, বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমুদ্রের পানি জমিনের মাটি তোমার সুস্থতা তোমার হায়াত তোমার মৌত তোমার কবরের জীবন তোমার সমাজের জীবন তোমার রাজনৈতিক জীবন এভরিথিং সব কিছু আমি আর নেয়ামত। এ সমস্ত নেয়ামতের মধ্যে একটা নেয়ামতের থেকে আরেকটা নেয়ামতের গুরুত্ব আলাদা।
তবে শোনো শোনো শোনো, একটা একটা করে ভিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ কোন নিয়ামতের মর্যাদা কত আমি আল্লাহ বলে দিছি, কোন নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা। আমার হাবিব তোমাদেরকে আমার কাছ থেকে মেসেজ নিয়ে জানায় দিছে, এ জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতটা খুললা দেখো, আমার আল্লাহ কয় শোন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত কোনটা আমি তো করে জানায় দিতেছি, শোন, আমার আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইবাস ফীহিম রাসূলা, জমিনে যত নিয়ামত আদম নবী থেকে শুরু করে সৃষ্টির শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ পাঠাইছি এবং পাঠাবো, সমস্ত নিয়ামতের মধ্যে আমার হাবিব তোমাদের রসুল হলেন, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য সব থেকে বড় নিয়ামত। জোরে কম সুবহানাল্লাহ, সব থেকে বড় নিয়ামত আমার নবী মুমিনদের জন্য ঘোষণা কার, কুরআন শরীফ সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত এইবার আসে, আমার নবীজি রে, আমার আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহ, মান্না নিয়ামত শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই, মান্না শব্দ ব্যবহার করছেন। মান্না শব্দ ব্যবহার করার পিছনে একটা কারণ আছে, কি কারণ? যে সমস্ত নিয়ামত আল্লাহর কাছ থেকে যেমন আছে তেমন, কোনো মডিফাই নাই, কোনো চেঞ্জ নাই, কোনো ধরনের পরিবর্তন নাই, যেই নিয়ামত সরাসরি আল্লাহর দরবার থেকে জমিনে আমাদের কাছে এসেছে, ওই নিয়ামতের বক্তব্য দিতে যায় আমার আল্লাহ মান্না শব্দ ব্যবহার করছেন। ঈসা নবীর জামানায় জান্নাত থেকে আমার আল্লাহ খাদ্য পাঠাইছিল জমিনে, ওই খাদ্যের নাম কোরআন শরীফে কইতে যায় আল্লাহ কয় মান্না সালওয়া, মান্না সালওয়া কইছে কারণ এটা জান্নাতি খানা, দুনিয়ার খানা না, দুনিয়ার খানা না, বোঝা গেল জান্নাতি জিনিস ডাইরেক্ট জমিনে আসলে ওইটার নিয়াম শব্দ দিয়ে আল্লাহ সম্বোধন করে না, ওইটারে মান্না কয়, মান্না কয়, মান্না কয়। আমার নবীর ক্ষেত্রে আল্লাহ লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত, এই কথা কইয়া আল্লাহ বুঝাইয়া দিল আমি আমার হাবিবের সৃষ্টি করছি যেমন জমিনে গেছে তেমন কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ, বুঝলে বুঝবানের জন্য জ্ঞানের কথা, না বুঝলে ব্যাককলের বুঝাইব কে, ঠিক কিনা বলেন? ব্যাককলের কে বুঝাইব? আল্লাহ বলেন মান্না, নবী হলেন আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত সবার জন্য, কিন্তু না এটা বুঝছে এই আসল জায়গাটায়া ওহাবিরা ধরা, আমার নবী সব থেকে বড় নিয়ামত কার ঘোষণা? আল্লাহ সবার জন্য না, ইহুদির জন্য নবী বড় নিয়ামত না, খ্রিস্টানের জন্য নবীজি বড় নিয়ামত না, নাসারার জন্য ইহুদির জন্য আমার নবীজি বড় নিয়ামত না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফিক কাফের বেঈমান কাহার জন্য আমার নবীজি বড় নিয়ামত না, সব মুসলমানের জন্যও আমার নবী বড় নিয়ামত না, বড় নিয়ামত না। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার দয়াল নবীজি কার জন্য বড় নিয়ামত, কার জন্য বড় নিয়ামত? আল্লাহ কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, জমিনে যারা মুমিন কেবল তাদের জন্য আমার হাবিব হলো শ্রেষ্ঠ নিয়ামত। জোরে কন সুবহানাল্লাহ,
জগতে যারা মুমিন কেবলমাত্র তাদের জন্য আমার দয়াল নবী হলেন শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। ও বাবা, ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমনের মাস আসলে নবীর প্রেমের কথা শুনলে, নবীজির মর্যাদা মর্তবা মর্যাদার কথা শুনলে আপনার কি দুঃখ লাগে না খুশি লাগে? আসলে কি লাগে? খুশি লাগে। আমার নবী বলেন আলালা ইমান আলি মাল্লা মুহাব্বত আল্লাহু আল্লাহু আকবার আল্লাহ। নবী বলেন ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যেই ব্যক্তি আমি নবীকে সবথেকে বেশি ভালো না বসে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাইলে ঈমানদার হওয়ার জন্য নবীর ভালোবাসার বহি প্রকাশ হতে হবে সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। আর আমার আল্লাহ কয় শোনো, মুমিনের জন্য আমার হাবিব হলেন নিয়ামত, তাইলে মুমিনের জন্য নবী হলেন নিয়ামত, তাইলে আমরা আল্লাহর নিয়ামত পাইলে কষ্ট পাইব না খুশি হইব? আমার কথা বুঝেন? বাংলাদেশের জেলায় জেলায় গিয়া গিয়া মানুষের ওয়াজ করে বুঝাই, নিজের জেলার ওয়াজ করার সময় পাই না। ভাগ্য জোরে আজকে আয়া বসছি, একটু মনোযোগ দিবেন, আমি জাগা মতো নাইতেছি। এ বাবা বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে যখন দিয়েছেন, নিয়ামত পাইয়া আমরা কি কষ্ট পাইলাম না খুশি হইলাম? যে কোন নিয়ামত পাইলে আমরা কি খুশি? আমরা কি খুশি? সেখানে যদি সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হয়, সেখানে খুশি হওয়া দরকার না কষ্ট পাওয়া দরকার? কি হওয়া দরকার? এই ব্যাককলেরা বোঝে না। মুসলমানের ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতের আরি রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত হলো, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ যখন তাদের মধ্য থেকে, তাদের মাঝে, তাদের মধ্যে, তাদের ভিতরে আমি আল্লাহ আমার রসুলকে পাঠাইলাম। তাহলে নবীর আগমনটা আমাদের জন্য সব থেকে বড় নেয়ামত। ফয়সালাকা ও বাবা, নেয়ামত পাইলে খুশি হইব মুমিন, আল্লাহর নিয়ামত পাইলে খুশি হবে মুমিন। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও কেউ যদি খুশি হইতে না পারে, তাইলে তার অবস্থাটা কি? আমরা ফতোয়া দিতাম না, কোরআনে আল্লাহ ফতোয়া দিব, আমরা শুধু শোনামো। নকশবন্দি যদি ফতোয়া দেয়, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ফতোয়া দিলে কইব হেতে কি জানে, কোরআন শরীফ থেকে আল্লাহর ফতোয়া শোনায়া দে, শুননা যাও, খোলো সূরা ইব্রাহিম, হয়তো পাঁচ নাম্বার আয়াত হবে, নয়তো সাত নাম্বার আয়াত হবে। আমার আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, জগতের যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতের বাজেট বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামতের অস্বীকার করবে, শুকরিয়া আদায় করবে না, খুশি হবে না, আনন্দ চিত্তে আনন্দের সঙ্গে নিয়ামত গ্রহণ করার আনন্দের ভাব প্রকাশ করবে না, আমার রব্বুল আলামিন বলেন এটা কুফুরি, এটা কুফুরি, এটা কুফুরি। ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পাওয়ার পরেও কেউ যদি কুফুরিতে লিপ্ত হও, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ কয় ইন্না আযাবি লাশাদীদ,
ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে, অপেক্ষা করো। জোরে কর নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর নিয়ামত পায়া যারা খুশি হইল তারা মুমিন। তারা কি মুমিন? তারা কি মুমিন? আল্লাহর নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলেন আমার দয়াল নবীজি, ঠিক কি না বলেন? তাহলে নবী পায়া খুশি না নারাজ? খুশি। নবী পায়া আমরা খুশি না নারাজ? খুশি। নবীর আগমনে যে ব্যক্তি খুশি হইল ওই ব্যক্তি মুমিন প্রমাণ হয়ে গেল, ঠিক কি না বলেন? এখন ওই মূল বিষয় কইব কি কোন হুজুর, নামাজ নাই, রোজা নাই, দিলা নাই, কুলুফ নাই, সালাম দেয় না, মুখে দাড়ি রাখে না, চলা ফিরার কোন স্টেশন নাই, হাতে মিলাদুন নবীতে খুশি হইয়া জুলুসে বাহির হইয়া নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, স্লোগান দিলে কিলাব হবে, হাতের ভিতরে ঈমান আসেনি, হাতের পোশাকে বোঝা যায় না, হাতের ভিতরে ঈমান আসেনি, হাতের দাড়িতে বোঝা যায় না, এমন ফতোয়া যারা দেন আমি তাদেরকে বলবো পরে, কিন্তু এমন কাজ যারা করেন তাদেরকে বলছি আগে, এ মুসলমান, আপনি মুসলমান, আমার নবীজির সুন্নাতের পোশাক পাঞ্জাবি পরেন না কেন? পড়বেন, পরেন না কেন? এটা গায়ে দিয়া থাকলেও, আহা, এমন এক নবী পাইছেন, এমন এক নবীর উম্মত হইছে, নবীজির দেখানো মতো জামা গায়ে দিয়া যতক্ষণ থাকবেন ডান কান্দের ফেরেস্তা নেক আমল লেখতেই থাকবে। কিচ্ছু ফড়ন লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, খালি গায়ে দিয়া রাখছেন সওয়াব লিখতেছে, টুপিটা মাথায় দিয়া রাখছেন সওয়াব লিখতেছে, পাগড়িটা পরছেন সওয়াব লিখতেছে, চলতেছে অজু অবস্থায় আছেন সওয়াব লিখতেছে, লিখতেছে লিখতেছে, সুবহানাল্লাহ। কেন ইসলামী পোশাক পরেন না কেন? আরে ইসলামী পোশাকেই তো মানুষের আসল মানুষের মতো দেখা যায়, ঠিক কিনা বলেন? অহং আমাকে যুবক ফলাফেন এই যে টাইট ফ্যান ফিন্দে কোন জায়গায় যদি বইতে কয় একটা ফিড়ি পিড়ি, আমি এলাকায় তো ফিড়াই করি, হিড়া মানে হিড়া, একেবারে খাস বাঙালি আমরা এলাকার ভাষায় তো হিড়া, এটারে ওই এটার একটু শুদ্ধ করলে পিড়ি, আর যদি এটারে ওই আর এফ এল মার্কা কই তাইলে ওই টুল, মানে ছোট টুল, ছোট টুল টাইপের ফিড়ি, এ টাইট ফ্যান ফিন্দা মগো ফলো ফ্যান্ডি যে ঘুরে এত করে একটা ফিড়ি আগে দিয়ে কই এন্দলে রাখবো, হারব কথা কন পারবো? তো হেতে ফিরিত বইতে পারে না, চিন্তা করেন হেতে যদি ফসরাব ধরে কি অবস্থা হয়, হেতে কি বইয়া ফসরাব করতে পারে? কোন পারে? এটা মুসলমানের সন্তান, তুমি যুবক ইয়াং দাঁড়ায়া প্রস্রাব করলা, হইলো কি জানো? পাকস্থলীতে আঘাত হইলো, কিডনিতে আঘাত হইলো, কিডনিতে সমস্যা হইলো, যৌন রোগ দেখা দিল, ঠিক মতো প্রস্রাব নিষ্কাশন হইলো না, প্রস্রাবের রাস্তায় পাথর হতে পারে, প্রস্রাবের রাস্তা বাঁকায়া যেতে পারে, প্রস্রাবের রাস্তা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, শেষে দেখবা তুমি বিয়ে শাদী করতে গেলে বড় ধরনের বিপদ ঘটে যাবে। আর যৌন রোগ যদি একবার শরীরে ধরে এইটা কিন্তু বাবা সহজে নিরাময় হয় না, বাগ্য জোরে যদি দুই একজন হয়ে যায় ম্যাক্সিমাম যৌন রোগের রোগী কিন্তু সুস্থ হয় না। ডাক্তারের সাথে আলাপ করেন, আমার কথাটা বিশ্বাস না হলে ডাক্তারের সাথে আলাপ করেন, ম্যাক্সিমাম যৌন রোগের রোগী সুস্থ হয় না। ইসলামী পোশাক পরবেন, টুপি মাথায় দিবেন, পাঞ্জাবি পরবেন, জুব্বা পরবেন, দাড়ি রাখবেন। আমার যুবক ভাইরা দাড়ি রাখো, এবারে তুমি দাড়ি রাখা আয়নার সামনে দাঁড়ায়ও তোমার একটা প্রকৃত পুরুষের মতো দেখা যাবে, ঠিক না বাবা? বেড়ি করেন আল্লাহ দাড়ি দেন, বেড়িগো দাড়ি লাগ দলের লেগে দেন, আমাদের দাড়ি দরকার আছে তো, এই আকাশে বাতাসে হুন্ডায় গাড়িতে এই যে সুডারা সুডি, সায়েন্টিফিক ব্যাখ্যায় বলে যে ব্যক্তির মুখে দাড়ি আছে এই দাড়ির কারণে ডাইরেক্ট বাতাস গলায় লাগার থেকে দাড়িতে ঠেকায় তার টনসেলের সমস্যা, থাইরয়েডের সমস্যা থেকে আল্লাহ তার হেফাজত করে, বুঝেন কত বড় উপকার।
নবীজি যে বলছেন যে সুন্নাত রাখতে মুহের ভিতরে কতগুলি ফসম হইব তিন খাসি, এর লিগে কোন নবীজি দাঁড়ি রাখতে কয় না। নবীজি দাঁড়ি রাখতে যে বলেছেন এটার পিছনে অবশ্যই হাকিকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সুন্নি মুসলমান ইমানদার নবীর আগমনে আনন্দ প্রকাশ করি, মুমিন হিসেবে নিজের পরিচয় তুলে ধরি, দাড়িটা রাখলে, টুপিটা মাথার দিলে, পাঞ্জাবিটা গায়ে দিলে, আমাদেরকে একেবারে বাহির থেকে ভিতর থেকে দুই দিক থেকেই মুমিনের পরিচয় পাওয়া যাবে, ঠিক কিনা বলে? পাল্টে যায়, পরিবর্তন হবে। আমরা সুন্নি মুসলমান, আমরা যদি পরিবর্তন না হই কারা পরিবর্তন হবে? তবে হ্যাঁ, ওই মামুর ফুতের কথার জবাব দে, মিলাদুন্নবীর জুলুসের কথা কইলে কয় নামাজ নাই, কালাম নাই, ডিলা নাই, কুলুক নাই, মাথার টুপি নাই, মুখে দাড়ি নাই, হেতে নবীর আশেক দাবি করলে কি লাভ হবে, কি লাভ হবে? আমি তারে বলবো ভাই, নামাজ দিয়া কাউরে ইমানদার তুমি প্রমাণ করতে পারবা না। হুজুর কেন? কারবালার প্রান্তরে 61 হিজরিতে নবীজির আওলাদ, আওলাদের রসূলদের মধ্যে শ্রেষ্ঠ আওলাদের রসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, শরীর মোবারক থেকে কাইটা আলাদা কইরা বডি মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালায়া দিয়া যারা এই কাম করছে তারা আজান দিছে, একামত দিছে, জামাতে আসরের নামাজ পড়ছে। বুঝা যায় নামাজ পড়লেই ইমানদার বলা যাবে না, নামাজিদের ভিতরেও নবীর দুশ্মন আহলে বাইতের দুশ্মন আছে, ঠিক কিনা বলে? এই জন্য সূরা মাউনে আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও জগৎবাসীরা রে এমন কিছু নামাজি আছে রে, ওই নামাজিগুলারে আমি আল্লাহ ওয়াইলুন নামক দোজখে নিক্ষেপ করব। কোরআন কয় নামাজ দিয়া ইমানদার পরিচয় পাওয়া যায় না, তুমি রোজা দিয়া পরিচয় দেখাইবা লাভ নাই। ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, রোজা দিয়া ইমানদার পরিচয় দিতে পারবা না। তুমি পাগড়ি টুপি পাঞ্জাবি দাড়ি দিয়া ইমানদারি দেখাইবা, এই পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা বেটায় কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছে, পরে তারে খঞ্জর মাইরা শহীদ করা দিছে। এ মিলাদুন নবীর মাস আসলে আমার আল্লাহ আমাদেরকে কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত হলো আমার হাবিব, আমার হাবিব, আমার রসুল তোমাদের মাঝে পাঠাইছি। সাহাবীরা কয় নবী গো, ও দয়াল নবীজি, আল্লাহ সূরা ইব্রাহিমে বলেছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আবার সূরা নাহলের 114 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা যত নিয়ামত আমি আল্লাহ দিছি রে সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। যদি তুমি নিজেকে আমি আল্লাহর কাছে ইবাদতকারী হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে চাও, আল্লাহ কয় বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এ মুসলমান খেয়াল করেন, এদিকে তাকান, খেয়াল করেন, ওয়াজ একেবারে শেষ মুহূর্তে চলে আইছি বাবা, বুঝা থাকলে জবাব দিবেন। সমস্ত নেয়ামতের মধ্যে আমার নবীজিকে শ্রেষ্ঠ নেয়ামত হিসেবে ঘোষণা দিছে কে? সব নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করা দরকার হইলে আমার নবী রহমাতুল লিল আলামিন সমস্ত নেয়ামতেরও নেয়ামত শ্রেষ্ঠর শ্রেষ্ঠ নেয়ামত, আমার দয়াল নবীজিকে পায়া শুকরিয়া আদায় করা দরকার আছে না?
বুঝার যে ব্যক্তি বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, জ্ঞান থাকলে বুঝবেন, আর যদি জ্ঞান না থাকে বুঝবেন না। বাবা এখন আসেন জুলুসের কথায়, হুজুর নবী আসলেন, আপনারা নবীর আগমনে শুকরিয়া আদায় করবেন ভালো কথা, কিন্তু রাস্তায় মিছিল লয়ে বাহির হন কেন? প্রশ্ন আছে, মিছিল লয়ে বাহিরলেন কা? নবীর আগমনে শুকরিয়া আদায় করবেন তো আলহামদুলিল্লাহ কইয়া বইয়া না থাকবেন, এই মিছিল লয়ে বাহিরলেন কা? মিলাদুন নবীর ব্যানার দিয়া মাহফিল করলেন কা? মিলাদুন নবী পোস্টারে লেখা মাহফিল করলেন কেন? আচ্ছা, এইনি তোমার প্রশ্ন। জি আইয়েন, নবী আমার রহমাতুল লিল আলামিনের আগমনে আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করতে হবে, এই সিদ্ধান্ত কি আমি দিব নাকি আল্লাহ দিবে? আল্লাহ। কে দিব? আল্লাহ। আল্লাহ যেমনে সিদ্ধান্ত দিব তেমনে শুকরিয়া আদায় করতে হবে। হুজুর কেমনে, আল্লাহ কোথায় কিভাবে শুকরিয়া আদায়ের কথা বললেন? খুলেন সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। আজকের আলোচনাটা যেরকম আবেগ নিয়ে শুরু করছিলাম, বারে বারে অনেক ডিস্টার্বেন্স। আমরা যদি পরিপূর্ণ আলোচনাটায় পিন ড্রপ সাইলেন্ট মনোযোগ রাখতে পারতাম, তাহলে আমাদের ঈমান আরো আরো মজবুত হইতো, আরো তাওয়াজ্জু পাইতাম। বয়ানের আগে বলছিলাম যে দুরূদ শরীফ পড়লে নবীজির নজর মোবারক পাওয়া যায়, প্রমাণ পাইছেন নি? নবীজির নজর মোবারক সরাসরি এদিকে আজকে যদি না থাকতো, এতগুলো মানুষের চোখে পানি বেরুত, চোখের পানি মানুষের পিটাইলেও আসে না যতক্ষণ মনের মধ্যে ভাব না আসে, ঠিক কিনা? ভাব যারা পিছনে কথা কইতেছেন দয়া কইরা ঘন্টা দুয়েক চুপ থাকেন, ঘন্টা দুয়েক পরে মাহফিল শেষ হয়ে যাইব, আপনি সারা রাত ইয়ানো খাড়িয়া খাড়িয়া লেকচার দিই, সারা রাত এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিয়েন, কোনো সমস্যা নেই। খেয়াল করেন আমার আল্লাহ আমার নবী পেয়ে কিভাবে শুকরিয়া আদায় করতে হবে, তার ফর্মুলাটা সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বয়ান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, কানার দলে দেখেন রব্বুল আলামিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আগমনে আমরা কিভাবে শুকরিয়া আদায় করব, কি করব তা আমার আল্লাহ ওয়াজ করেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. نواز করে পড়েন সুবহান আল্লাহ, আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলে দেন, জগৎবাসীরে জানাইয়া দেন, বিফদলিল্লাহি আমি আল্লাহর অনুগ্রহ আপনার উম্মত আমার বান্দা যেদিন পেয়েছে, সুবহানাল্লাহ, কার অনুগ্রহ বুঝেন না আপনার, মনোযোগ নাই, নষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়েছে, কার অনুগ্রহ? আল্লাহ কয় হুজুর আপনার উম্মত আমার বান্দাদেরকে বলেন আমি আল্লাহর অনুগ্রহ আপনার উম্মত যেদিন পেয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ বলতে আল্লাহ কি বুঝাইছেন? সবই তো আল্লাহর অনুগ্রহ, কিন্তু এই আয়াতে কারিমায় কোন অনুগ্রহের কথা আল্লাহ স্পেশালি বললেন? আমার নবী বলেন এই অনুগ্রহ দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কয় ওয়া বি রাহমাতিহি, ও নবী আপনার উম্মতের বলেন আমার রহমত আপনার উম্মত যেদিন পেয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর
আগে আল্লাহ ফাদলুন বললেন বিফাদলিহি, বুঝলাম সেটা কোরআনুল কারীম, কিন্তু পরে গিয়া বললেন ওয়াবি রহমাতিহি, আমার আল্লাহর রহমত। হুজুর সবই তো আল্লাহর রহমত, কিন্তু কোন রহমতের কথা আমার আল্লাহ বললেন এখানে? আমার নবী বললেন এই রহমতের কথা আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বইলা দিছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলে দিয়েছেন আমি নবী হলাম আল্লাহর সেই রহমত, রহমত, রহমত। ও জগৎবাসীরা রে, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ কোরআনের কথা বললেন, দ্বিতীয় অংশে আল্লাহ রহমতের কথা বললেন, এই রহমত মানে আমি নবীর কথা বললেন। হুজুর আল্লাহ বললেন কুল, বলে দেন জগৎবাসীকে, জানিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, এলান করে দেন, কি বলবো গো আল্লাহ, বিফাদলিল্লাহি, যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছো যেই দিন, ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছো যেই দিন, ও দয়াল নবীজি কোরআন পাওয়ার তারিখ কবে? আমার নবী বলেন সোমবারে। ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনের তারিখ কবে? আমার নবী বলেন সোমবারে। নবী গো নবী, এই দুই দিনে আমাদের করণীয় কি? আমার নবী বলেন সাপ্তাহিক সোমবার যখন আসবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসলিম শরীফের 1161 নম্বর হাদিসে মোবারক, আমার নবীকে প্রশ্ন করা হলো আন সৌমিল ইসনাইন, ও নবী আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমি আমার নবীজি বললেন কারণ হলো এক নম্বরে সোমবারে আমার মিলাদ হয়েছে, সোমবারে আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। তাহলে নবীর মিলাদ নবী পালন করছেননি? জি করছেননি। কিভাবে 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 রোজা রাখা? এখন আমাদের ডব্লিউ বাহিনী ব্রাদার গ্রুপ তারা এখানে ফতোয়া দেয়, নবীজি মিলাদুন্নবী পালন করলেন রোজা রাখার মাধ্যমে, আপনারা মাহফিল করেন কেন, জুলুস করেন কেন, রাস্তায় বের হন কেন? বাহ, সুযোগ পাইছে, বাম হাত ঢুকাইয়া দিছে। শুনেন, এই ধরনের প্রশ্ন যারা করেন আপনার আকলের মধ্যে ঘাটতি আছে। হাজীগঞ্জ বাজারের তেনে 2 টাকার আকল কিন্না খায়েন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে হুজুর সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? নবী বললেন সোমবারে আমার মিলাদ, সোমবারে আল্লাহর কোরআন নাজিল হওয়া আমার উপর শুরু। বাবা সোমবার কি বছরে একদিন, মাসে একদিন, নাকি সপ্তাহে একদিন? তাহলে সোমবারটা কি মাসের হাদিস, বছরের হাদিস, না সাপ্তাহিক আমলের হাদিস? কোন আমল, কোন আমল? এই গর্দভেরে বুঝাইবো কি সাপ্তাহিক আমল? যারা সুন্নি নবী প্রেমিক, ম্যাক্সিমাম মানুষ সোমবারে রোজা রাখে, আমরাও রাখি। সাপ্তাহিক আমলের হাদিস এই না, আমরা বছরে আমার নবীর আগমনে জুলুস বের করি, মিলাদুন নবীর মাহফিল করি, আমরা তো এটা সাপ্তাহিক করি না, বাৎসরিক করি। তোমার এই হাদিস সাপ্তাহিক আমলের হাদিস, বাৎসরিক আমলের বিরুদ্ধে লাগাইতে পারবা না। ভালো কইরা লেখা পড়া কইরা সামনে দাঁড়াইও, নাইলে কিন্তু পায় জমা ডিলা হইয়া যাইব। ঠিক কি না বলে? মিলাদুন নবীর বিরোধিতা করো তুমি, একটা একটা করে তোর কোমর ভেঙ্গে দিয়ে জমাইস গিয়া। তুমি আমাদেরকে বলবা হুজুর
আমার নবীজির জীবনে কোনদিন বছরে আনন্দের সাথে ঈদ মিলাদুন্নবী পালন করছেনই দলিল দেন। নবী করছেন কি করেন নাই এটা দলিল দিতে গেলে হাদিস শরীফ থেকে দেওয়া লাগবে। হাদিস শরীফ থেকে দিলে তুই বাদাইম্মা কবি কিতাব জাল, তুই বাদাইম্মা কবি বের হাদিস মওযু, তুই বাদাইম্মা সহি হাদিসের কবি মুনকার, তুই বাদাইম্মা সহি হাদিস শরীফের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কবি। কোরআন শরীফের তে কমু, কোরআন শরীফের তে কমু। শোন, সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ কয় যেদিন কোরআন পাইছো, যেদিন নবী পাইছ রহমত, ওই দিনের জন্য আল্লাহ কয় ফাবিযালিকা ফালইয়াফরাহু। কোরআন পাওয়ার দিনটাকে, নবী পাওয়ার দিনটাকে আনন্দের সাথে উদযাপন করো। জোরে কইলেন না সুবহানাল্লাহ, কষ্টের সাথে না আনন্দের সাথে, আনন্দের সাথে। হুকুমটা কার? আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আবুল হাশেম মিয়াজি হুজুরের আগমন। মারহাবা, আমার বিশার মেয়াদ শেষ, রিটার্ন টিকেট আইসা গেছে। খিদা লাগছে, খিদে রহমতে রহ দয়ালে নবী এলো রে ধরায়, রহমতে রহ মায়ারে নবী এলো রে ধরায়, যারা নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার আর হয়ে যায়, গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনে ওয়ালা এলো রে। এই কথা কইল আমার ডব্লিউ বাহিনীর, আবার শিরিকের ফতুয়া দিব। তো শিরিকের গোষ্ঠী কি লাই, ঠিক কিনা বলেন? তো শিরিক তোর ভিতরে রাখ, তুই হগিন নির্ভুক্ত, শিরিকের কি বুঝো? এই জন্য এই বছর মিলাদুন্নবী উপলক্ষে একটা স্লোগান দিছি, মিলাদুন্নবী পালন করে দেখা আমাগরে যারা কেউ বেদাতি, হাসরের ময়দানে যায়া দেখবা আমরাই জান্নাতি, ঠিক কিনা বলে? তুই দুনিয়া তো খয়রাতি, হাসরের ময়দানও খয়রাতি, খয়রাতি, ঠিক কিনা কথা? আর যাতে জীবনে মোবাইল করলেই বেলে না দেখতে, ফোন করলেই কম না দেখতে, যেটা কইতে সেটা কই লই রাহেন আস্তে আস্তে আমার মতো আমার কথা বলতে কথা কয়, এমনি ডিস্টার্বের শেষ নাই। বাজান খেয়াল কর, সেদিন গেছিলাম নরসিংদী, এটা একেবারে 9 তারিখ, এই মাসের 9 তারিখ নরসিংদী গেছি। পরে তারা মাহফিল করতে দিব না, এই না সেই না কত কিছু, পরে কইলাম বেলে যারা মাহফিল করতে দিতেন না আপনারা সুদ্ধা চলেন, আপনারা স্টেজও বহন, আমি কোরআন হাদিসে কথা কই, আমি ভুল হইলে আমার একেবারে জাগা ধরবেন, এত সুন্দর কথা আছে আগে পরে যাই করছে, অহন্তর সান্দুরে নড়তে পারে না। গেছি স্টেজে, হেরাও গেছে স্টেজে, 2 ঘন্টা 27 মিনিট এটা ফেসবুকে লাইভ হইছে, 2 ঘন্টা 27 মিনিট ওয়াজ করছি। ওয়াজ করানোর পরে মিলাদুন্নবী সম্পর্কে বয়ান হইছে, উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং বাধা দেনে ওয়ালা আলিম মণ্ডলী, সর্বসাধারণ সর্ব আলেম সবাই মিলাদুন্নবীর দলিল গ্রহণ কইরা, মিলাদুন্নবীর বিরুদ্ধে দলিল দিতে না পাইরা মানছে। মাহফিল কমিটি কানের কাছে আয়া মুখ লাগায়, হাশেম ভাই কানের কাছে মুখ লাগায় কয় হুজুর একটু মিলাদ কেম করন লাগবে, মানে একটু করন লাগবে, তার মানে এরা করতো চায় ওরা করতে দেয় না, ঠিক না?
আমি মাইক দিয়ে কইলাম বলে আমার নবীজি রে আমি আজকা দাঁড়ায়া সালাম দিব, কারো বাবারও ক্ষমতা নাই আমারে ঠেক দিব। আমার রসুল রে আমি সালাম দিব, তুই কে রে ঠেক দিবি? তুই কে? তুই এই দেশের নাগরিক হইলে আমি এই দেশের নাগরিক, এই দেশ যদি স্বাধীন হয় তুইও স্বাধীন আমিও স্বাধীন, এই দেশ ইসলামের জন্য যদি 90% 95% মুসলমানের দেশ হয় তাহলে আমিও সেই মুসলমানের দেশের একজন বাসিন্দা। তুমি আমার কাছে বাধা দিবা দলিল ছাড়া, আর আমি সেটা মান্না নিমু জি না, দলিল থাকলে নিয়ে আসো মান্না যামু, দলিল না থাকলে মানলে মানো না মানলে দূর হও, বিরোধিতা করলে নসিব খারাপ হয়েছে। তুমি মানো ভালো কথা, মানতা না দূরে যা, আমার কিছু হয়ে যায় না, খবরদার আমি যে মানি আমারে বাধা দিতে গেলে আগে গ্রহণযোগ্য দলিল দিবি, পরে তুই কোন লাগতো না বন্ধ করতে, আমি নিজেই বন্ধ করে দিব। বাজান খেয়াল করেন, নবীজির আগমনে আনন্দ করার নির্দেশ দিলেন কে? কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত মনে থাকবো? মনে থাকবো? তাহলে এই আনন্দ করাটা কোরআনের ভাষায় বলেন ফারহুন, আল্লাহ বললেন ইয়াফরাহু। আরবি দ্বিতীয় পত্রের কায়দা দিয়া যদি এর অর্থ করেন, অর্থ হবে হে বান্দা তুই আজকাও নবীর আগমনে আনন্দ করবি, এই বছরও করবি, ভবিষ্যতে যতদিন বাঁচবি করবি, তোর পরবর্তী প্রজন্মরে কোয়া যাইবি, কেয়ামত পর্যন্ত তারা যেন নবীর আগমনের দিনে আনন্দ প্রকাশ করে। যরিকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা মোজারের সিগা, মোজারের সিগা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, দুইটা অর্থ দেয়। যেই কাজ হ্যাঁ এখন করছেন সামনে করতে থাকবেন, এটা হে মুসলমান আমার নবীজির আগমনে আনন্দ করার নির্দেশ দিলেন কে? আল্লাহ। বাবা নামাজের হুকুম দিছে কে? আল্লাহ। নামাজ পড়া বেদাত না ইবাদত? হারাম না হালাল? গুনাহের কাজ না সওয়াবের কাজ? সওয়াব। কারণ নামাজ কার হুকুম? আল্লাহ। কারণ নামাজ কার হুকুম? আল্লাহ। যে আল্লাহ নামাজের হুকুম দিল, ওই আল্লাহ নবীর আগমনে আনন্দ করার হুকুম দিল, তাইলে নামাজ পড়লে যদি বিদাত না ইবাদত হয়, আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করলে এইটাও ইবাদত। ফাদাম দামা তোর বুজার ক্ষমতা নাই, ঠিক কি না ক? ফড়ালে আর করবে না, লেখা নাই ফড়া নাই, ফট করে একে বেদাত হইছে। যেই মসজিদের মিম্বারে বসে তুমি মিলাদুন নবী বেদাত জুলুস বেদাত ফতোয়া দিছো, এই মসজিদ মাস শেষ হইলে ইমামতির বেতনটা যে নিবি, এটা কোন বাত? আমার নবীজি কোনদিন ইমামতি করে বেতন নিছেন? সাহাবায়ে কেরাম বেতন নিছেন? তাহলে যে মাস শেষে বেতন নেন এটা তো বেদাত। আপনি যে ছাপানো কোরআন শরীফ পড়েন এটাও তো বেদাত। আপনি যে মসজিদে ফ্যান চালায় নামাজও দাঁড়ান, এসি চালায় নামাজও দাঁড়ান, এটাও তো বেদাত। আপনি যে মসজিদে বিদ্যুৎ ব্যবহার করেন এটাও তো বেদাত। জুমার দিন আপনি যে খুতবা দেন ওয়াজ করেন মাইক দিয়া, এটাও তো বেদাত। সব বেদাত মজা লাগে, নবীর ক্ষেত্রে এলে সুকা লাগে তিতা লাগে, আমরা বুঝছি তোর ইমানে করুণায় ধরছে। যে ব্যক্তি শরীর জ্বর হেতের মুখে রসগোল্লা দিলে মিটা না তিতা, কথা কন না কা? আমার এলাকার মানুষ আমার কথা সহজে বুঝবেন, সহজে জবাব দিবেন, যে ব্যক্তি শরীরে জ্বর হের মুখে রসগোল্লা দিলে মিটা লাগে না তিতা লাগে? রসগোল্লা কি তিতা? তো শরীরে জ্বর, যেমনি ভাবে শরীরে জ্বর হইলে রসগোল্লা তিতা লাগে, তেমনি ভাবে ইমানে করুণায় ধরলে মিলাদুন নবীর জুলুস বেদাত বেদাত লাগে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন আনন্দ প্রকাশ কর, আনন্দিত হও। কোরআনের ভাষায় ফারহুন, এটা যদি হাদিস শরীফের ভাষায় কনভার্ট করেন তাহলে এটা হবে ঈদ। ব্যানারের মধ্যে করে লেখছেন যেন
পবিত্র ঈদে মিলাদুন্নবী লেখছে। আমাদের দেশে ডব্লিউ বাহিনীরা কয় এইটা আবার কোন ঈদ? এটা যদি ঈদ লেখলে তুমি বেদাতের ফতোয়া দাও, তাহলে কোরআন শরীফের থেকে শব্দ আইনা লিখবো ফারহুনে মিলাদুন্নবী। তুই ফাললে ঠিক ফারহুনে মিলাদুন্নবী লেখ। ফারহুনে মিলাদুন্নবীর অর্থ যা, ঈদে মিলাদুন্নবীর অর্থ তা। এখানে কি কোনো সমস্যা হইছে? এখানে না কয়েকটা ফলো পয়েন্ট দেখছি আইছে। এডি হেন গিয়া ফাতরামি গলে দূরে লয়ে যান, দূরে লয়ে যান। টেকনাফ থেকে তে তুলিয়া যায় কোনো বেড়ারে ডরায় না, বাড়ির দ্বারে ভয় পাইতাম কিতাম দরকার নাই। দলিলের উপরে কোনো ওষুধ নাই শরীফ। যখন কাউরে তুই দলিল দিয়া ঠেক দিয়া লাবি, হেতা করে এমনও গেছে হেমনও গেছে। ইবলিসের কঠিন ডিউটি দিতে আছে, আই হাই রে খেয়াল করেন, শেষ করছি বুঝবেন। নবীর আগমনে আনন্দ করার হুকুমটা দিল কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম কয় হুজুর তাইলে আমরা আনন্দ করব। আল্লাহ যেই ইবাদতের হুকুম দেয়, এই ইবাদতের তো অনেক বড় ফজিলত হয়। হুজুর আমরা আনন্দ করলে কি ফজিলত পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন হুজুর আয়াতের শেষের অংশটা তাদেরকে বলে দেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবী বলেন সাহাবীরা রে আল্লাহ একটা ফজিলত বয়ান করছেন। কি ফজিলত গো নবী? আমার নবী বলেন তোমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত সারা জীবনে যত নেক আমল করছো, হালাল পন্থায় যত সম্পদ জমা করছো, এগুলি দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হইতো, এবং অন্যান্য যেই নেক আমল করছো সারা জীবনে, এই সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখো, নবীর আগমনে আনন্দ খুশি হওয়ার নেক আমলটা যদি আরেক পাল্লায় রাখো, আল্লাহর বক্তব্য হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জীবনের সমস্ত নেক আমলের থেকেও নবীর আগমনে খুশি হওয়া নেক আমলের মূল্য, ওজন, মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। ওরে বাবা, আমার বয়স যদি হয় 30, যদি 40, যদি 50, যদি 60, সারা জীবনে যত আমল করছেন, যত আমল করছেন সব আমল এক পাল্লায়, নবীর আগমনের মিলাদুন নবীর সওয়াব, খুশি হইছেন, আনন্দ প্রকাশ করছেন, এই আমলটা এক পাল্লায় রাখলে আল্লাহর কাছে মিলাদুন নবীর খুশির আনন্দের সওয়াবটা, ইবাদতটা সব আমলের থেকে মর্যাদাবান এবং বড় হয়। জোরে করুন, সুবহানাল্লাহ।